গরম পড়েছে, এই গরমে একটু ঠান্ডা কিছু না খেলে হবে না। তো আজকে আমি নিজের জন্য বানিয়ে নিচ্ছি একটু দই আম দিয়ে লস্যি। তো চলো দই নিয়ে নিলাম কিছুটা, বেশ ওই এই দেখো। এবারে আমটা কেটে দিয়ে দেবো। তো একটা পাকা আম এটাকে আমি ছুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, স্বাদটা আরো বেশি বাড়বে। দিয়ে দিচ্ছি আইস কিউব, দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। এবারে এটাকে ব্লেন্ড করে চিনিটা না দিয়ে ঢাকাটা লাগিয়ে দিচ্ছিলাম, এবারে এটাকে ব্লেন্ড করে। চলো গ্লাসে দুটো দিয়ে দিলাম আইস কিউব। চলো আমাদের আম লস্যি একদম রেডি। আমাদের ম্যাঙ্গো লস্যি একদম রেডি, দেখতে কত কিউট লাগছে না, খেতেও কিন্তু ততটাই। সাথে চলো খাওয়া যাক।